একটি বিরল রোগ নিয়ে আলাপ করব আজকে সেটি হলো নিপা ভাইরাস এই নিপা ভাইরাস এটি একটি ভাইরাস এবং এই ভাইরাস থেকে মানুষের জ্বর হতে পারে এবং এই জ্বরটি খুব ভালো নয় এটি খুব খারাপ একটি জ্বর কারণ এই জ্বর হলে জ্বর হয় মাথা ব্যথা হয় পোলাপকে অজ্ঞান হয়ে যেতে পারে খিচুনি হতে পারে তো রুগী কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার মতো যখন ঘটনা ঘটে সুতরাং এটি এই জ্বরটি স্বাভাবিক কোনো জ্বর নয় এবং এটি সাধারণত আমাদের দেশে শীতকালে হয় এবং বিশেষ করে খেজুরের রসের সিজনে হয় এটার সাথে খেজুরের রসের একটি যোগসূত্র রয়েছে খেজুরের রস মানুষ সিজনাল একটি ড্রিঙ্কস হিসেবে এটি এনজয় এবং এটি খুব এবং এটি যখন কালেকশন করা হয় খেজুর শীতকালে তখন কিন্তু যে কালেকশন করা হয় আমাদের দেশে একটা ওপেন মেথডে এটি কালেকশন করা হয় এবং সেখানে কখনো কখনো বাদুর এসে ওই খেজুরের রস খেতে পারেন এবং বাদুর থেকে নিপা ভাইরাস কিন্তু আবার আমাদের মানুষের শরীরে চলে আসতে পারে এজন্য খেজুরের রস যারা ওপেন মেথডে কালেকশন করেন যেটা আসলে বাংলাদেশে সবাই এভাবে কালেকশন করেন উন্মুক্ত অবস্থায় থাকে এবং ওই খেজুরের রস যেভাবে কালেকশন করে ওখানে মাঝে মাঝে এসে বাদুর ওই খেজুরের রস খেতে আসে এবং সেখান থেকে নিপা ভাইটা চলে আসতে পারে মানুষের শরীরে এজন্য আপনি যদি খেজুরের রস খান কখনই তবে কাঁচা রস খাবেন না কাঁচা রস খেলে আপনার ভিতরে এটা সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে যদি বাদুর ওখানে এসে সংক্রমণ ঘটায় তাহলে আর আপনি খেজুরের রস খাবেন তবে সেটি খাবেন হলো গরম করে এবং রান্না তাপ দিয়ে পর্যাপ্ত তাপ দিয়ে ফুটিয়ে তারপরে আপনি খাবেন প্রসেস করে কাঁচা খেলে আপনার এই থাকবে এছাড়া বাদুর যদি কখনো কোনো ফলকে আংশিক খেয়ে থাকে যেমন পেয়ারা অথবা আমাদের যে অন্যান্য যে ফলগুলো হয় পেপে সেগুলো যদি বাদুর খেয়ে থাকে এবং সেখানে যদি নিপা ভাইরাসের সংক্রমণ থেকে থাকে এবং আপনি যদি ওই ফলটি আপনি খান তাহলে সেখান থেকে কিন্তু আপনার আবার এই ভাইরাস এই নিপা ফিভার বা নিপা ভাইরাস গঠিত জনিত জ্বর আপনার হতে পারে এজন্য যে ফল আপনি খাবেন তখন আপনি দেখে নেবেন যে ওগুলো আংশিক খাওয়া কিনা সেটা হতে পারে বাদুর খেয়েছে বা কাঠবিরালি খেয়েছে বা অন্য কেউ খেয়েছে আপনার হয়তো জানাই নেই কে খেয়েছে তবে আপনি ওই ফলটি খাওয়া অ্যাভয়েড করবেন কারণ ওখান থেকে কিন্তু আপনার যদি এটি বাদুর খে এ থাকে বাঁধুর কামড়িয়ে থাকে ওই ফলটিকে সেখান থেকে আপনার নিপা ভাইরাস নিপা ভাইরাসেরজনিত জ্বর আপনার হতে পারে সেখান থেকে এনকেফালাইটিস মস্তিষ্কে প্রভাব হতে পারে অজ্ঞান হয়ে যেতে পারেন খিচুনি হতে পারে তীব্র মারাত্মক একটি সংকটে আপনি পড়ে যেতে পারেন এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু এই যে আমাদের গাছ থেকে সরাসরি ফল পেরে খাওয়া এটি নিষিদ্ধ এবং নিষেধ করা আছে ওরা সব সময় ফল প্রসেসিং করে তারপরে খায় এবং ওই ফলগুলো মার্কেটে যেগুলো আসে সেগুলো সব টেস্ট করা কিন্তু আমরা তো ডাইরেক্ট খেয়ে থাকি আমাদের গাছে গাছ থেকে পেরে আমরা সরাসরি খেয়ে থাকি তো এটি কিন্তু এই যে গাছ থেকে পাড়া এবং মানুষ খাচ্ছে বা বাজারে আসতেছে এর মাঝখানে কিন্তু এটি টেস্ট হয় না যে এর ভিতরে কোনো জীবাণু আছে কিনা তো আপনি যেটি করতে পারেন সেটি হলো ফল খাওয়ার সময় আপনি দেখে নেবেন যে এটি আংশিক খাওয়া আছে কিনা সেটি বাদুড়েও খেতে পারে বা অন্য কোনো পাখি বা অন্য কিছুতেও খেতে পারে কিন্তু যদি আপনার ফল যদি কামড়ারও থাকে বা খাওয়া থাকে আংশিক খাওয়া থাকে তবে সেই ফলটি আপনি অ্যাভয়েড করতে পারেন অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ না হলে আপনার এই ধরনের একটি সংক্রমণ বা নিপা ভাইরাস জনিত জ্বর হয়ে যেতে পারে তো এই নিপা ভাইরাস নিপা ভাইরাস জনিত জ্বর সাধারণত শীতকালে হয় এবং সেটি বাদুরের সংক্রমণে হয় সেটি খেজুরের রসের সাথে সংযুক্ত এছাড়া কিন্তু অন্য সিজনেও হতে পারে যদি আপনি বাদুরে কামড়ানো কোনো ফল আপনি খেয়ে থাকেন এবং সেখানে যদি নিপা ভাইরাসের কোনো সংক্রমণ ওই ফলে থেকে থাকে তাহলেও আপনার নিপা ভাইরাস জনিত জ্বর হতে পারে আর যদি কারো এই ধরনের উপসর্গ হয় জ্বর মাথা ব্যথা সাথে খিচুনি সাথে অকেন হওয়া তাহলে দ্রুত হাসপাতালে নিবেন না হলে রুগী কিন্তু তীব্র সংকটে পড়ে যাবে ধন্যবাদ সবাইকে